ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। হাসপাতালের ট্রলি বাণিজ্য, বেসরকারি ক্লিনিকে ল্যাব পরীক্ষা করানো ছাড়াও বেশ কিছু অভিযোগের প্রেক্ষিতে গতকাল হাসপাতালে অভিযান চালানো হয়। দুদকের সহকারী পরিচালক জাকির হাসান জানান, অভিযোগের সত্যতা পেয়েছেন তারা। হাসপাতালের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের সেবার মান ভালো না। এখানে বিনা বেতনে 90 জন স্টাফ আছেন, যারা রোগীদের জিম্মি করে অর্থ আদায় করেন। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে বলে জানানো হয়।